হ্যাঁ রে, পদ্মা নদী। এটা আমরা পদ্মার ধারে আসছি, নিচে ধীরে ধীরে নিচের দিকে যাই। আপনাদেরকে একটু দেখাই বাবা, পিছলে পড়বই নাকি? অনেক পানি, ওই দূরে, অনেক দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে। ঠিক ওই গ্রামটার পরের গ্রামটাই হলো ইন্ডিয়া। ঠিক ওই পরের গ্রামটাই হলো ইন্ডিয়া, আর এইটা হলো পদ্মা নদী, আমাদের রাজশাহীর পদ্মা নদী। এই যে সব মাছ ধরার জন্য এখানে জাল দিয়ে দিয়ে রাখছে, মাছ ধরার জন্য জাল দিয়ে রাখছে। অনেক মানুষ এখানে, অনেক মানুষ, সব মানুষ এই যে এখানে সবাই বেড়াতে আসছে। বিশাল বড় এরিয়া, মানে শেষ করা মুশকিল। এদিকে অন্তত অন্তত 10 কিলোমিটার এরকম বাঁধ, এরকম বাঁধ তৈরি করা আছে পদ্মার, শহর রক্ষা করা বাঁধ আর কি। সবচেয়ে মজার ইয়াটা হলো যে ওই দূরে যে ইয়াটা দেখা যাচ্ছে, সেটা হলো আপনার ওই গ্রামটার পাশের গ্রামটাই হলো, পরের গ্রামটাই হলো ইন্ডিয়া। এখান থেকে ইন্ডিয়ার ওই চোরাচালানি অনেক মাল আছে, অনেক কিছু আছে। আর এই যে পানি দেখেন না কি ঢেউ খাইতেছে। আর এখানে খুব যে গভীর তাও না, খুব বেশি গভীরও না। এখানে পানি চলে যাওয়ার পরে শুধু বালির চর আর চর, চর আর চর, অনেক চর, আর কাশবন দিয়ে ভর্তি হয়ে যায়, কাশবন্দে ভর্তি হয়ে যায় এখানে, কাশবন্দে ভর্তি হয় এখানে। এই হলো অবস্থা। এখন যে আমি আসছি, আসান আসছে, সামনে ক্যামেরা কেমনে আনি, ভালো আছে। আসো আসান, উঠে যাই আমরা অনেক। হ্যাঁ দেখো না কত মানুষ, আর এত সুন্দর বাতাস, বাতাসটা এত শীতল বাতাস, যা মানে ভাষায় বলার মতো না। শরীরটা এত কোমল হয়ে গেল, মানে টায়ার্ড আর লাগতেছে না, কোনো টায়ার্ড লাগতেছে না, এরকম অবস্থা। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের যতটুকু দেখানো দেখালাম, ভালো লাগলে অবশ্যই কমেন্টস শেয়ার করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।